Hi everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. Dekhte hi bachcho ready hoye gechi. Yes, ajke Sunday vlog ta shuru korchi. Bikel bala sokal theke onek rokomer kaj hoyeche. Aj ei short trip tar kotha bolchilam shetar sob last minute finalization cholchilo. কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব এই নেক্সট দুটো তিনটে ব্লগের মধ্যে শেয়ার করে দেব এই সপ্তাহে একটা বিয়েবাড়ি আছে তো সুপার 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 এক্সাইটেড নতুন সপ্তাহ শুরু করতে আর আজকে আমাদের একটা ছোট্ট প্ল্যান হয়েছে আমি সানি বয় দাদাই সেনা শুভ্র দাদা আর সিম্বি মিলে বেরোব অনেকদিন কলকাতা ভ্রমণ করা হয়নি প্লাস একসঙ্গে টাইম স্পেন্ড করা হয়নি তো সেটা নিয়ে প্ল্যান করব কিন্তু আমাদের সানি বয় ঝুল 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 অ্যাজ এভার এখনো সে লাঞ্চ করেনি বেরোনোর টাইম হয়ে গেছে কখন কি হবে জানি না আর আজকে হয়তো আরেকটা আপডেট হচ্ছে যে আমার আইফোনটা হয়তো চলে যাবে আমরা ইয়েস কনসিডার করছিলাম যে আমরা সেল অফ করে দিয়ে আমি একটা নতুন ফোন নেব সেটা যদি হয়ে যায় সেটাও শেয়ার করব তো সেটার জন্য ব্যাক এন্ডে যা যা কাজ হয় সেটা সানি আমাকে হেল্প করছে করতে আর এখন তোমাদের সঙ্গে দেখা করে চলো সানি বয়ের সঙ্গে হ্যালো হ্যালো এই যে ও এতক্ষণ বলছিল না যে আমার জন্য লেট আমার কিছু হয়নি অ্যাকচুয়াল রিজনটা কিন্তু ও ওর সব কাজ আমার উপরে ধরিয়ে দিয়েছে এভরিথিং আর ও সেটা নিয়ে আমাকে এখন আমার নামে সুন্দর চালিয়ে দিচ্ছে যে আমি নাকি লেট করছি এ টু জেড যত ওর কাজ ও নিজে কিচ্ছু করবে না সব আমাকে করতে হবে সো অবভিয়াসলি লেট তো হবে কিচ্ছু করার নেই আমি সেই জন্য বিয়ে করেছি ঠিক আছে খালি করে দিতে হবে যাতে আমরা যাদের দেবো বা হোয়াটএভার তো সেটা যেন কোনো কিছু ডেটা চলে না যায় আমাদের বাই চান্স ভুল করেও তো সেটাই আমি করছি এখন হয়ে গিয়ে চটপট করে খেয়েই বেরোবো আর কভারটা খুলতে ভুলো না কভারটা নিয়ে কি করব না থাকবে আমার স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে রেখে দাও আর এই যে বলছিলাম দেখো এখানে মোটামুটি আমার প্যাকিং শুরু হয়ে গেছে সুটকেস নেবে গেছে সুটকেস সেট হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার আজকের লুক তো সানি খেয়ে নিক তারপর আমরা বেরোবো এই যে আমি রেডি হয়ে গেছি কাজ ফাজ সব সেরে আর এদিকে আরেকজন কি করছে দাঁড়া দেখাই ও আমাদের প্ল্যানটা অ্যাকচুয়ালি একটু চেঞ্জ হয়েছে তো আমরা একটু লেটে যাচ্ছি টিকলুদের সাথে দেখা করতে মানে সিম্বার সাথে দেখা করতে এতে আমার কোনো দোষ নেই সেটাই এটাতে সব দোষ মৌয়ের কেননা ও ফোনটা নিয়েও কী সব প্ল্যান ফ্যান করেছে কি করবে না করবে সেই নিয়ে জিনিসটা একটু এদিক ওদিক হয়ে গেছে বাট আমরা এখন আর হ্যাঁ আর 5 মিনিটসে বেরোবো ফার্স্টে যাবো ক্যালকাটা 64 সিম্বার সাথে দেখা করতে তারপরে আমাদের যাবতীয় নেক্সট মানে যাবতীয় নেক্সট যা যা আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো আমরা পৌঁছে গেছি ক্যালকাটা 64 নিচে দাঁড়িয়ে আছি কিন্তু প্ল্যানের কি হচ্ছে কেউ জানে না এই একবার টাইম চেঞ্জ একবার লোকেশন চেঞ্জ একবার এই হয় আমাদের সঙ্গে প্রত্যেকবার মানে আমাদের যখন প্ল্যান হয় তখন মানে করবোই করবো এত ইনটু তারপরে আস্তে আস্তে সেটা কমতে কমতে হয়ে যায় হচ্ছে ডুইং নাথিং তো সবাই আমরা তখন লেট করছি দাদাই নাপছে তারপরে দেখা যাক কি হয় বা আমরা উপরে যাব কোন একটা হবে সিমাই সিমাই টাটা এই দেখো না ঠিক আছে হয়ে যাবে আরে ওইখানে না নিলিমা নিলিমা বাকি মঞ্চ ওখানে লাইভ লাগবে তো আমি দেখো হ্যান্ডসাম বয় আই বলছে দেখ তাকে আই 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 টাটা টাটা আসো চলো 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 হ্যান্ডসাম লাস্টটা দেখো একটা সুন্দর জুতো হ্যাঁ ছোট ছোট সিম্বা গায়ে ভৌ ভৌ কই সিম্বি ভৌ 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 কই ভৌ ভৌ কই কই ওই দেখো আর এই যে শুভ্র দাদা এই সানি দাদা সেনা ডালিং কোথায় এই যে ঘুম হয়েছে বাবু রেস্ট করছে হ্যাঁ বাবা আমি তো মানে সকাল থেকে ঘুম থেকে উঠে জামাটা পরে সেটা পরে ঘুমিয়ে গেছিলাম আর যখন ঘুমোতে যাচ্ছি তখন টিকলু বাইরের জামাটা পরেছিল আরে বাইরের জামাটা পরে খাটে বসবে ছোট বাচ্চা আছে এদিকে এই সময় ওকে জড়ি ধরে আমি ঘুমোচ্ছি চলো বেরোয় চলো বেরোয় আর দাদা এই জাস্ট নিচে গেল চলো এই সিঁড়ি দিয়ে উঠতে গেছে শিখে গেছে তাই তো দেখছি কাছে মৌ এখানে চা খাচ্ছে হাতে আবার থালা নিয়ে সন্ধ্যাবেলা আমি গরম ধরতে পারি না তো শীতকালের সন্ধ্যাবেলায় দুই দাদা বৌদি আর নেফিউ কে নিয়ে সুন্দর চা দিয়ে নেফিউ এখানে দুই দাদা এখানে চা ধরে রেখেছি ইয়ে জো তেরি করম কবি করম এই যে
ইভিনিং আউটিংটা হয়ে গেছে ওভার, কেননা ওই স্লটটা ছিল উইথ সিম্বা। এবার সিম্বাকে আমরা বাড়িতে আবার রাখতে এসেছি। পেছনে এখানে বসে আছে শুভ্র দাদা, আর এদিকে বসে আছে মু। ওখানে গিয়ে বসে আমরা ডিনার খাওয়ার প্ল্যান করছি, তো সেই জন্য সিম্বা বাড়িতেই থাকছে। না না, ও খুব ভালো বেবি, কিন্তু আমরা একটু মানে কি বলবো যে মানে খেতে খেতে না বেবিকে, তা নাহলে কি হয় মানে স্নেহা সবসময় অকিউপাইড থাকে, ও ওর খাবার মানে ও খেতে পারে না, ওকে সবসময় সিম্বার সাথে থাকতে, উইচ ইজ ন্যাচারাল, সেটাই করতে হয়। তো সেই জন্য আমরা এইটা এইভাবে চলা হচ্ছে, আমরা চলে আসবো, যাবো খাবো চলে আসবো। সিম্বাকে আমরাও মিস করি খুব, সেই জন্য কোথাও ওকে ছেড়ে গেলে। তো চলো ফটাফট ঘুরে চলে আসি। আমরা আবার এসে গেছি আমাদের পছন্দকার জায়গায়, কিন্তু আজকে আমাদের যে ট্রিট দিচ্ছে তার নাম হচ্ছে, আমরা আজকে শুভ্রদাকে বলেছি যে প্লিজ ট্রিট দেবে, থাকালিতে শুভ্রদা বলেছে ওকে, সেই জন্য আমরা সবাই চলে এসেছি। সিম্বা তোমরা দেখলে বাড়িতে জমা, আর এখন প্রথমে এসছে উইং। আজকে কম স্পাইসি করতে বলা হয়েছে, এবার চলো এই যে মোমো চলে এসছে, মোমো অর্ডার দেওয়া হয়েছিল। এই যে ফাইনালি মো নিজের ফোনকে বাই বাই বলছে, কিন্তু ফোনের ট্রানজাকশন করতে গিয়ে একজন খুব ভালো লোকের সঙ্গে দেখা হলো, আসিফ ভাই। ও আমাদের কিন্তু সত্যি মানে একদম জেনুইন হেল্প করে, আমাদের জিনিসটা করে দিল। আমাদের কথাবার্তা খুব ভালো লাগলো, আর আসিফ ভাইয়ের নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের এনি কাইন্ড অফ ফোন রিলেটেড কোয়েরি হলে তোমরা ইউ ক্যান রিচ আউট। এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দাও, দিয়ে দিচ্ছি, পড়ে যাবে হাত থেকে, লাগবে না তো, এলো বক্স এলো, ওকে বাই। আমাদের মেইন কোর্স এসে গেছে, আজকে সিনা দালি বলেছিল ফ্রাইড রাইস খেতে চায়, এরপরে দাদাই অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই বলছিল যে ওই বাবুঘাটের ওখানে নৌকো রাখতে যাবে, কিন্তু আজকে আমাদের ফোনের চক্করে হয়নি, সেটা লেট হয়ে গেছে অনেক। আমি আসলে কি প্রবলেমটা আমার হয় সেটা, বাড়িতে যখন থাকি তখন সিম্বা আমার ফোনটা ইউজ করে, ফোনটা আমার কানে দিতে হয় তাকাই 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 তাকাই, তার সাথে একটা কথা বলে ফোনে, আর যখন ওকে বলি কি আমি সিম্বু কে তোমাকে ফোন করেছে, হ্যাঁ ফোনটা দাও, ফোনটা নিয়ে চলে যায়। তো এই জন্য আমি বাড়িতে একদমই ফোন দেখতে পারি না। একদিক থেকে ভালো হয়েছে, মানে সিম্বা আসার পর আমার অনেক গুড হ্যাবিটস হয়েছে, যেমন আমি তাড়াতাড়ি ফোন রেখে দিই, মানে চার্জে বসিয়ে আমি ঘুমিয়ে যাই, এগুলো করি, তো ওই জন্য একটু সময় পেয়েছি, তাই একটু ফোন দেখছিলাম। ঠিক আছে চলো চলো, দেখো দেখো, তারপরে খাওয়ার এসে গেছে, কিন্তু মিস করছি, তা তো সবাই করছি, সবাই টেবিলে গিয়ে। হ্যাঁ চলো খাওয়া যাক, আমাদের ডিনার হয়ে গেছে, থ্যাংক ইউ শুভ্রদা, থ্যাংক ইউ, এই হচ্ছে বিল দাদা, আর এই যে প্রুফ দেখাচ্ছি, আর এই যে মনু ভাইয়া বাই বল তো সবকো, বাই বাই, বাই বাই, তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার সঙ্গে আসছো, স্নেহা সিনা টাটা করছে, আর যদি থাকালিতে আসো আস্ক ফর মনু ভাইয়া, দায়িত্ব নিয়ে খাওয়াবে, বাজে খাবার হলে আমাকে বলবে না, ভালো খাবার হলে আমাকে। আমরা এসে গেছি এখানে বাবুঘাটি, তো বাবুঘাটে স্কুপ বন্ধ, আর এই জায়গাটা নর্মাল টাইমে খোলা থাকে, এখান দিয়ে নিচে গিয়ে নৌকোতে ওঠা যায়। তো দাদাই সরি আজকে আমার জন্য হলো না,
সেদিন পূরণ হবে, আমরা নৌকায় চড়বো। সবাই মিলে একসাথে যাবো। আর ছেলে যেহেতু মাথায় টুপি টুপি কিচ্ছু পরে না, ঠান্ডার জিনিস একদম পড়তে চায় না কাঁধে, ওই জন্যই ওকে এখন আর আনছি না, তবে গরমের সময় একদিন তখন ভালো হবে। চলো তাহলে গল্প করি, এখানে এনজয় করি, হালকা ঠান্ডা। আমরা এসেছিলাম মামা মিয়াতে, সুব্রত দাদা আমাদের এক্সটেন্ডেড ট্রিট দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, আবার বিল নিয়ে চলে এসেছে। Thank you for the treat. Thank you for any time, wonderful Sunday. Whatever next year. এই বছরের জন্য কোটা কমপ্লিট, ঠিক আছে, next year, next year. এখানে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে সব ডিসকাশন করছে। চলো চলো আজকে। ওহ ঠিক আছে, চলো ভাই। সন্ধ্যাটা দারুণ কাটলো, অনেক মজা করেছি আমরা, অনেক আড্ডা দিয়েছি আমরা, আর সিম্বার সাথে স্পেশালি কালকে বেরিয়ে ওকে নিয়ে ঘোরাঘুরি করে খুব ভালো লেগেছে। ও এখন এত মানে চলতে শিখে গেছে না, ও এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, সব মজাই লাগছিল সবাই মিলে ওকে ওর সাথে বেশ দৌড়োদৌড়ি করা। মুখকে তো খুব মানে একদম পছন্দ করে, সো সেই জন্যে এনিওয়েজ এটা তো চলতেই থাকবে, এটা আমাদের তো পার্ট অ্যান্ড পার্সেল, এই এনজয়মেন্ট এই পাওনাটা আমাদের, আমরা খুব হ্যাপি এটা নিয়ে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, আর একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দ্য বং ট্রিপার্সকে। দেখা হচ্ছে কালকে একটা নেক্সট পাটপাড়ি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে বাই বাই।